ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে অসাধারণ ব্যাটিং করেছেন মোহাম্মদ আশরাফুল গত আসরে কলাবাগান ক্রীড়া হয়ে হ্যাট্রিক সহ সেঞ্চুরি করেছিলেন পাঁচটি শত রানের ইনিংস খেলার পরও এবার দল পেতে বেগ পেতে হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন সোমবার ঢাকা লিগের প্লেয়ার ড্রাফটে সর্বশেষ কলটি ছিল মোহাম্মদ আশাফুলের গতবার পাঁচটি সেঞ্চুরি করেও তেরোটি ম্যাচে ছিষট্টি দশমিক পঞ্চাশ গড়ে ছশো রান করার পরও এক টাকা পারিশ্রমিক বাড়েনি জাতীয় দলের সাবেকেই অধিনায়কের যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আশরাফুল বলছিলেন যে তাদের ব্যাটিং লাইন আপ ভালোই ছিল বলিং আর ব্যাটিংটাও শক্তিশালী হতো অতপর যুগান্তরের কর্তৃপক্ষরা প্রশ্ন করে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি এবার প্রিমিয়ারে বিদেশি কোন কোন প্লেয়ারকে আনছে তখন আশরাফুল বলে আমি আসলে এখনও এইসব কিছু জানি না আমার তো লাস্ট ডাক হয়েছে টিম পাইছি এই জন্য আলহামদুলিল্লাহ অন্যদের কথা আর কি জিজ্ঞাসা করব অতপর আবার যুগান্তর থেকে বলা হয় গত আসার দুর্দান্ত পারফরমেন্সের পরও এবার দল পেতে কেন পেয়েছেন আশরাফুল বলে এটা আমি কিভাবে বলবো আল্লাহ ভালো জানেন যারা দল দল গঠন করেন তারা ভালো বলতে পারবেন যুগান্তরের কর্তৃপক্ষরা আবার বলেন ব্যস্ত সূচির কারণে জাতীয় দলের ক্রিকেটারদের লিগে খেলার সুযোগ হয় না অথচ লিগে যারা নিয়মিত পারফর্ম করে তাদের কদর নেই দেশের একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আপনি এটা কিভাবে দেখেন আশরাফুল বলেন এই ব্যাপারে আমার কিছু বলার নেই টাকার জন্য তো আর ক্রিকেট খেলি না ভাই খেলাটা ভালোবাসি তাই খেলি এনজয় করছি যতদিন পারি খেলব আবার জাতীয় দলে ফিরতে চাই সেজন্য খেলি তবে এই বিষয়টা ক্রিকেট বোর্ডের দেখা উচিত ওনারা নজর দিলে আমার মনে হয় পরিবর্তন আসবে যুগানদরে কর্তৃপক্ষ আবার প্রশ্ন করে গত আসরের দুর্দান্ত খেলায় এবার তো অবশ্যই প্রত্যাশা ছিল প্রিমিয়ারে ভালো একটা পারিশ্রমিক পাবেন সেটা কি হয়েছে তখন প্রত্যুত্তরে আশাফুল বলেছেন পারিশ্রমিক বাড়বে সেই প্রত্যাশা ছিলাম কিন্তু বাড়েনি তাই হতাশ গত বছর পনেরো লক্ষ টাকায় ছিলাম এবার সেটাই হয়েছে গত বছর পাঁচটি সেঞ্চুরি করলাম অথচ একটা টাকাও বাড়েনি আমার এর চেয়ে হতাশার আমার কিছুই হতে পারে না দর্শক জাতীয় দলে আশাফুলকে কি দেখতে চান তা আমাদের নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিনিয়ত খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন